এটি নতুন ভিডিও লৈ স্বাগতম জানাইছো মই রবিউল ইসলাম সেলিম আজির আলোচনার মূল বিষয় হৈছে ASD লিস্ট অর্থাৎ অ্যাবসেন্টি শিফটেড আর ডেড ভোটারর লিস্ট তো আমি প্রথমেই জানি লওয়া উচিত যে এটু কি কেনে কই প্রস্তুত করা হয় তো এই লিস্ট হৈছে অর্থাৎ ভোটার তালিকা প্রস্তুত করা হয় কিছুদিন আগতে ভোটার অর্থাৎ ইলেকশনের ভালে কেদিন আগতেই ধরা দুই মাস আগতে তো তার মাজতে কিছু এনেকুয়া ভোটার ওলাব পারে যিসকল এবসেন্ট সেই অঞ্চলত ভোট নিদিয়ে বা শিফট হয়ে গেছে বেলেগ ঠাইত নাইবা মরিছে ইতিমধ্যে তো তেনেকুয়া তথ্য সংগ্রহ করা হয় এই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারে এটা নির্দেশনা যোগে বিএলওর জড়িয়তে এই লিস্টটু ভোট গ্রহণের হয়তো এক সপ্তাহ বা তেনেকুয়া আশেপাশে তেনেকুয়ার ভিতরতে এইটু সংগ্রহ করে লয় তো কিছু প্রফর্মা দিয়া থাকে এই প্রফর্মার জড়িয়তে এই অ্যাবসেন্টি বা শিফটেড বা ডেড ভোটারের লিস্ট সংগ্রহ করে লয় আর সেই লিস্টটু কি করে রিটার্নিং অফিসারে সেই যেটু ইলেকট্রোরিয়াল রোল মার্ক কপি থাকে তার লগত সংলগ্ন করে দিয়ে তো এই ASD লিস্টর ভোটার সকালে ভোট দিব পারিব নে নাই এই সম্পর্কে বিভিন্ন সময়ত মানে আমার পোলিং পার্সনেলের মাজত কেতিয়াবা লব কনফিউজনের সৃষ্টি হওয়াও দেখা যায় তো এই সম্পর্ক ক্লিয়ার করব বিচারিছো যদিহে ASD লিস্টত থকা ব্যক্তিয়ে নিজের আইডেন্টিটি প্রুফ করিব পারে অর্থাৎ ASD লিস্টত থকা মানুষজন আহিল ASD লিস্টত থকা মানুষজনে ভোট দিবলে আহিল কিন্তু কি হল ফার্স্ট পোলিং অফিসারে যেতিয়া দেখা পালে যে এইজন তো ASD লিস্টত আছে অর্থাৎ অ্যাবসেন্টি শিফটেড ডেড ভোটারের লিস্টত আছে তেতিয়া তেও কব আপনার তো এইটু আপনার মৃত হিসাবে দেখো আছে তেতিয়া তেও কব যে নয় নহয় মই তো জিয়াই আছো তো তেতিয়া ম্যাটারটু রেফার করিব ফার্স্ট পোলিংয়ে প্রিজাইডিং অফিসারের ওসরলে প্রিজাইডিং অফিসারে তেতিয়া তেও কিছু সোধা পোছা করে কাগজ পাতি চাই তেও ডকুমেন্ট চাই এপিক চাব বা অল্টারনেটিভ আর কিছু ডকুমেন্ট চাব পারে নাইবা পোলিং এজেন্ট সকল আছে নাইবা অন্য যে সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পর সুদিব পারে আলোচনা করে যেতিয়া কনফার্ম হব প্রিজাইডিং অফিসারে যে হয় এইজন প্রকৃত ব্যক্তি হয় আসলতে এইটু হয়তো ভুল ক্রমে অ্যাবসেন্টি শিফটেড বা ডেড ভোটারের লিস্টত সোমাইছে অর্থাৎ হয়তো ASD লিস্টত এনেকুয়াকে দেখা হয়েছে মানুষজন মৃত বলে কিন্তু মানুষজন জিয়াই আছে তেতিয়াহলে কি করিব প্রিজাইডিং অফিসারে তেওক এলাও করিব কাগজ পাতি চাই যেতিয়া ডকুমেন্ট চাই তেওক প্রশ্ন সুতি যেতিয়া কনফার্ম হব যে হয় ঠিকই আছে মানুষজন তো এইজনেই হয় তেতিয়াহলে প্রিজাইডিং অফিসারে তেওক ভোট দিবলে এলাও করিব আর তার আগতে কি করিব প্রিজাইডিং অফিসারে একটা ডিক্লারেশনত সিগনেচার লব যেহেতু ASD ভোটার সকলের কারণে এটা ডিক্লারেশন এটু আছে আপনার যেটু আপনার হ্যান্ডবুক আছে প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুক সেই হ্যান্ডবুকতে উল্লেখ করা আছে সেই ডিক্লারেশনটু তো বন্ধুসকল এই ফর্মটু আপনাদের এক্সট্রা করে সাপ্লাই দিব রিটার্নিং অফিসারের সাপ্লাই দিয়া থাকিব এই ফর্মটু যেতে ASD ভোটার আহিব তেতিয়া সেই ASD ভোটার যেতে এলাও করিব আপনি প্রিজাইডিং অফিসারে যেতিয়া ভোট দিবলে এলাও করিব তেতিয়া হলে এই ফর্মটু অর্থাৎ ফর্ম ডিক্লারেশন বাই ইলেক্টর হোজ নেম ইজ ইন অ্যাবসেন্টি শিফটেড ডেড লিস্ট এই ফর্মটু ফিল আপ করে ইয়াত সেই ভোটারগীর সিগনেচার লব আর তলত প্রিজাইডিং অফিসারেও সিগনেচার করে পোলিং স্টেশন নাম্বার লিখব এইটু কথা আপনি স্পষ্টক বুঝাই দিব যে এই ডিক্লারেশনত কি লিখা আছে আপনি বুঝাই দিব যে হয় মই সেইগী ব্যক্তি হও যীগীর ভোট দিবলে আছো সেই নামর ব্যক্তি হও তো তারপরে আর এইটু কথা লিখা আছে সেইটাও কই দিব যে মই বেলেগর হয়ে মই অহা নাই ইম্পার্সনেশন মই করিব বিচরা নাই বেলেগর নামর ব্যক্তি ব্যক্তির নামত মই ভোট দিবলে অহা নাই আর সেইটু যদি তেনেকুয়া হয় তেতিয়াহলে মই ভারতীয় দণ্ডবিধির যেটু ধারা দিয়া আছে সেই ধারা যেটু 171D ধারা সেই ধারার অধীনত মই শাস্তি ভোগ করবলৈ সাজু আছো বলে এইটু যে ডিক্লারেশন আছে এইটু প্রিজাইডিং অফিসারে সেই ভোটারগীক বুঝাই দিব তদুপরি প্রিজাইডিং অফিসারে ASD ভোটার সকল যিসকলক এলাও করিব ভোটদান করবলৈ তেওঁলোকৰ এটা নির্দিষ্ট পারফর্ম প্রপত্র তেওঁলোকৰ রেকর্ড রাখিব যেহেতু বিভিন্ন আমি ফর্মত সেই রেকর্ড উল্লেখ করিব লাগিব সেই রেকর্ডটো রাখিব লাগিব মূল কথা হৈছে ASD লিস্টত থকা ASD তালিকাত থকা ব্যক্তিসকলে ভোটার সকলে ভোট দিব পারিব যদিহে তেওঁলোকে নিজকে প্রুভ করিব পারে যে হয় মই ঠিকই আছো মই তো মরা নাই তেনেকুৱা যদি প্রমাণ করিব পারে যে মই মরা নাই তেনেকুৱা ক্ষেত্রতে মানে ভোট দিব পারিব ডেড ভোটার হিসাবে লেখা হয়েছে ভুলক্রমে তেও আহি নিজকে প্রমাণ করিব লাগা হল যে মই জিয়াই আছো তেনেকুৱা ক্ষেত্রত কি করিব ভোটদান করিব পারিব
তো কথা মানে হেখিনি যে এএসডি লিস্টত থকা ভোটার সকলে ভোট দিব পারিব কিন্তু তেওঁলোকে নিজকে প্রমাণ করিব লাগিব কিছুমান ডকুমেন্ট বা কিছুমান আনুষঙ্গিক প্রশ্নের উত্তরের জড়িয়ে এইখিনিতে মন করিব লাগিব যে সেই এএসডি ভোটারত অন্তর্ভুক্ত যা ভোটারক ভোটদান করবলে এলাউ করা হল তেওঁর সেকেন্ড পুলিং অফিসারের হাতত যা রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ ফর্ম 17A থাকিব সেই ফর্ম 17A তেওঁর ডেটাটো মেইনটেইন করতে বাকি একেই লিখিব লাগিব সাধারণ ভোটারের দরে একেই লিখিব লাগিব কিন্তু তেওঁর যেটো চারি নম্বর কলমত যে সিগনেচার বা থাম ইমপ্রেশন অফ দ্য ইলেক্টর আছে চারি নম্বর কলমত সেই ভোটারগীর থাম ইমপ্রেশন লবই লাগিব অর্থাৎ তেওঁর যদি সিগনেচার করে সিগনেচার করব তার উপরে থাম ইমপ্রেশন লব আর যদি সিগনেচার করব নালে তেনতে হলে তেতিয়াহলে অনলি থাম ইমপ্রেশন লব আর পাঁচ নম্বর যে রিমার্কস কলম আছে রিমার্কস কলমত ASD ক্যাপিটাল লেটার লিখে দিব ASD বলে আশা করছো যে ASD লিস্ট সম্পর্কে আপনাদের কিছু হলে একটু ক্লিয়ার হব পারিছে তো আগর মোর ভিডিও বহুতো আপনাদের চাই আছে তার বাবে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছো আর যদি এতিয়াও মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে মোর চ্যানেলটো কাইন্ডলি সাবস্ক্রাইব করে লব আর ভিডিওটা যদি ভাল লাগে তাহলে আনের লগত শেয়ার করব বলে আশা রাখি সামরিছো ধন্যবাদ।